সম্মানিত দর্শক, আপনাদেরকে এখন দেখাচ্ছি বলতে হরষপুর মির্জাপুর যে সড়কটি, এই সড়কটি নিয়ে বিগত সময়ে আপনাদেরকে আমরা বিজয়নগর টিভি চ্যানেল থেকে রাস্তার আগের চিত্র আমরা দেখেছিলাম, যে রাস্তার যে খানাখদ্দরে ভরপুর এবং রাস্তার যে ভাঙ্গা চিত্র ছিল সেই ভাঙ্গা এবং রাস্তার যে বেহাল অবস্থা সেই অবস্থা আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। তো সর্বোপরি এখন বর্তমানে রাস্তার চলমান কাজ, মেরামতের কাজ চলমান চলছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তার যে মেরামতের কাজ চলছে সেই রাস্তার দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি রাস্তাটা নিয়ে, তো রাস্তাটা যেহেতু দীর্ঘদিন যাবৎ একটা বেহাল অবস্থা ছিল, এখন রাস্তার কাজ ধরাতে এবং রাস্তার কাজ চলমান হওয়াতে এই অঞ্চলের মানুষের যে অতীতে একটা দুর্ভোগ ছিল সেই দুর্ভোগটা লাঘবের স্বপ্ন দেখছেন। আগে বড় বড় গর্ত ছিল, সেই গর্তগুলা এখন ভরাট করেছেন এবং রাস্তাতে আপনার দেখা যাচ্ছে চলমান কাজ চলছে, শ্রমিকরা প্রতিনিয়ত কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন রোলার দিয়ে রাস্তার কাজ চলমান, শ্রমিকরা কাজ করছেন। বিশেষ করে এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ একটা বেহাল অবস্থা ছিল, যেহেতু বর্তমানে কাজটি এখন চলমান সেই জন্য মানুষের দুর্ভোগটা আগের চেয়ে অনেকটাই লাঘব হয়েছে। বিশেষ করে আপনার এই রুটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিজয়নগর উপজেলার কয়েকটি রাস্তার মধ্যে এই হরষপুর থেকে মির্জাপুর রাস্তার দূরত্ব প্রায় 6 কিলোমিটার। এই রাস্তাটা, এই 6 কিলোমিটার রাস্তাটা কিন্তু দূরত্বটা কম হলেও রাস্তাটার গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি, যেটা দীর্ঘদিন যাবতই আপনার একটা বেহাল অবস্থা ছিল সেই রাস্তাটা কিন্তু এখন এই রাস্তা সংস্কারের কাজ চলমান। ইতিমধ্যে রাস্তার যে অতীতে যে আপনারা বড় বড় গর্তর জন্য রাস্তার যান চলাচলে একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছিল এবং এখানে এই রাস্তার ভাঙ্গা এবং গর্তগুলোর কারণে যে মানুষের একটা চরম দুর্ভোগ ছিল সেই দুর্ভোগটা কিন্তু ইতিমধ্যে লাঘব হয়েছে এবং রাস্তার কাজ কিন্তু বর্তমানে চলমান রয়েছে। একটা বিষয় যে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনারা সবাই জানেন, কারণ কেননা এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে থাকে, ছোটো বড় বিভিন্ন যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। বিশেষ করে যে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাথে এই বিজয়নগর তথা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে যাওয়ার একটি বিকল্প সংযোগ সড়ক কিন্তু এটি। এই রাস্তাটির কারণে কিন্তু দেখা গেছে আপনার হরষপুর ইউনিয়ন, পার্শ্ববর্তী পাহাড়পুর এবং মাধবপুর উপজেলার ধর্মগড়, চৌমনি, বহরা এই অঞ্চলের মানুষগুলো প্রায়ই প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। তো বর্তমানে এই রাস্তাটা সংস্কারের কাজ শুরু হওয়াতে এই অঞ্চলের বা এই রাস্তা দিয়ে যারা চলাচল করে থাকেন তাদের মনে এবং তাদের মাঝে একটা স্বস্তি এসেছে যে রাস্তাটা অবশেষে সংস্কারের কাজ শুরু হয়েছে। এই রাস্তা দিয়ে চলাচলরত লোকজন কিন্তু জানিয়েছেন যে দীর্ঘদিন রাস্তাটা খারাপ অবস্থা থাকায় এই অঞ্চলের মানুষ অনেক দুঃখ এবং দুর্দশার আর কষ্ট করেছেন, সেই কষ্টগুলো এই সংস্কারের মধ্য দিয়েই তাদের দুঃখ দুর্দশা ঘুচবে এমনটাই আশা। তবে এলাকাবাসী এবং পথচারীরা যেটা জানিয়েছেন যে এই রাস্তাটি সংস্কারের কাজ যেন গুণগত মান বজায় রাখে এবং রাস্তার কাজে যেন যে উপকরণ ব্যবহার করা হচ্ছে সেই উপকরণগুলো যেন ভালো মানের হয় সেই জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। কারণ একটি রাস্তা সংস্কারে যদি নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয় তাহলে কিছুদিন যেতে না যেতে কিন্তু আবার রাস্তাটার বেহাল রূপ ধারণ করবে। সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে এই অঞ্চলের মানুষের একটাই অনুরোধ বা দাবি যে রাস্তার সংস্কারের কাজে যেন একটু ভালোভাবে তদারকি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাস্তার কাজে যেন ভালো মানের উপকরণ ব্যবহার করা হয়। তবে দর্শক, আমি আপনাদেরকে এই হরষপুর মির্জাপুর রাস্তার বর্তমান চিত্রটা দেখানোর চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ।